টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন, কি বলেছেন? রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। I have sent you as a mercy for the entire universe. নবীগো, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল আলামিন। তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ইসলামের কয়টা বললাম? চারটা। পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির। আত্তাইসির, আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে? আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয়। হ্যাঁ, সারা রাত, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দিয়ে এদিক দিয়ে, আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির। চিল্লায় বলেন কি নাম? তাইসির মানি সহজ। তাইসির মানি সহজ। ইসলাম কঠিন না সহজ? সহজ। জোরে বলেন সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি? না। কি বলবেন? না। কি বলবেন? না। সহজ, কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? আল্লাহ। ওযু করে নামাজ পড়া কি ফরজ? পানি নাই তায়াম্মুম করলে কবুল করবে কে? আল্লাহ। বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? এখন মোহরানা নাই। এক সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পারো? সাহাবি রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো? কয় না পারি না। বিষ্ণুই বললেন আসো বিয়ে পড়াই দে। দুজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা, তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে, সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না? আমরা কঠিন বানাইছি মৌলবীরা, ঠিক কিনা? কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে, বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না, জোরে কোন, ঠিক কিনা? ইসলাম সহজ, এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাইছে আর কিলাকেলি শিখাইছে। কিলাকেলির দিন শেষ, আর আমরা কিলাকেলি করতে চাই না, আমরা চাই ঐক্য। চিল্লায় বলো ঠিক কিনা? কিলাকেলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বোঝানোর দিন শেষ, জনগণ সচেতন, জনগণের ধোকা দেয়া চলবে না। সহজ, ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো, কঠিন করো না।
মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন, উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ বড়, কত বড়? 286। অনেক বড় সূরা। তার মাগরিবের নামাজে যদি এটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন, এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইনডাইরেক্ট না, এটা কি অ্যাকশন? ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়ে ধরছেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না, এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম, যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম, কালকে বললো আপনি নাই, এরকম ইমাম নাকি? না, বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন, বিশ্বনবী ডেকে পাঠালেন, তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে মেগে বিশ্বনবী বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআয, মুআয় তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, যখন মানুষের ইমামতি করবা, ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা, ফালিউখফিফ, সেজন্য সালাতটা ছোট করে, সেজন্য বড় না করে, ফাইন্না ফিহিমাল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই, তো আমি ডুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি, তা আমি পড়তে পারবো? বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে, ছোট করে নামাজ পড়ায় মুআয, ছোট করে ইয়াসিরু মুআয, তো হাই লাগে ইসলামটারে সহজ করে রিপ্রেজেন্ট করবা, ওয়ালা তুআসিরু কঠিন করো না, বাশিরু সুসংবাদ দিও মুআয, ওয়ালা তুআসিরু কঠিন করো না, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম, সহজ না কঠিন? আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন না? আওয়াজ করে বলবেন ইসলাম সহজ, চিল্লায় বলেন ঠিক কিনা? ছয় নাম্বার, ইসলামটা হচ্ছে দীনুল ফিতরা, আওয়াজ করে বলেন দীনুল ফিতরা, আরো জোরে দীনুল ফিতরা, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, আওয়াজ করবেন না, ডিস্টার্ব করবেন না, তাড়াতাড়ি শেষ করতেছি। দীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, সুইটেবল রিলিজিয়ান, ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম, পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? রাইট, এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচিসম্মত, ফিতরাতুল্লাহি আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ, মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বুঝাতে সহজ, খুব সুইট করে, ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, জোরে কোন ঠিক কিনা? এই এই চলে রাইট, এই টয়লেটের উপরে যা, এই ছেলে এই এদিকে তাকাও, এদিকে টয়লেটের উপরে কে এগুলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, কোনো আওয়াজ নাই, এই কথা বলো কেন তুমি, কোনো আওয়াজ নাই, 5 মিনিট পরে আমরা শেষ করবো, আস্তে আস্তে বিদায় নেবো, কোনো আওয়াজ নাই, এদিকে তাকান। এটা স্বভাব সুলভ ধর্ম, ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেন, হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে, এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়, কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিন, খাইবেন? আমি গোমু তুই নিয়ে আইসস তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় নেই, তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়, ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে, ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা
একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপরে একটু থিঙ্ক কর, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয় না। সাত নাম্বার হচ্ছে দীনুল এলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযি খলক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হইও, পাঁচ নাম্বার হইও না, ফাতাহালিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লাগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন, দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবী, বিশ্বনবী বলতেন, লেখো আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম, কি থাকতো? শান্তি, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কিনা? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কিনা? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? আবার যারা, যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে, তাদেরকে আমরা কি বলি? ভাষা শহীদদেরকে আমরা কি বলি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার।